नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर विद विलेज फूडे आपनादेर सकलके स्वागत। बंधुरा किछुदिन आगे आमी चिकेन मोगलाइर एकटा रेसिपि आपनादेर साथे शेयर करेछिलाम, सेखान थेके आपनादेर प्रचुर प्रचुर भालोबासा पेयेछि। सेई भिडियोटी 1 मिलियन भिउ क्रस करे गेछे, तो ओखान थेके आपनारा अनेकेई कमेंट करछेन आपनादेर ओई रेसिपिटा खूबई भालो लेगेछे चिकेन मोगलाइ। एबार अनेक बंधुरा आछेन जारा चिकेन खान ना, तो ओनारा बोलछेन जे चिकेन छाड़ा किभाबे मोगलाइ बानानो जाय সেটা আমাদের একটু দেখাও। তো সেই জন্য আমি আজকে ঠিক করেছি যে চিকেন ছাড়া মোগলাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর সব সময় তো কমেন্টের মাধ্যমে ঠিকঠাকভাবে বুঝিয়ে উঠতে পারি না, অনেকেই কমেন্টে বলছেন যে কিভাবে করব, তাই বুঝিয়ে উঠতে পারছিলাম না। তাই আজকে আমি ঠিক করেছি যে আপনাদের সাথে চিকেন ছাড়া মোগলাই রেসিপিটা শেয়ার করব। রেডি, আশা করছি এই ভিডিওটাতেও আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পাবো। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি, কিভাবে চিকেন ছাড়া মোগলাই বানানো যায় আর তার মধ্যে কি কি পুর দেওয়া যায় আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেব। আশা করছি আপনাদের আর কোনো অসুবিধা হবে না, যারা চিকেন পছন্দ করে না তারা এই মোগলাইটা বানিয়ে খেতে পারবেন। আমি এখানে ময়দা নিয়েছি 250 গ্রাম। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এই ছোট চামচের হাফ চামচ লবণ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, এই চামচটার মাপে আমি 5 চামচ তেল দিয়েছি। ময়দাতে দিলাম সাদা তেল, এখন ময়দার সাথে ভালো করে তেল আর লবণ মিশিয়ে নিচ্ছি। তেলের সাথে ময়দাটা খুব ভালো করে এইভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর ময়দাটা মুঠো করলে দেখুন ঠিক এইরকমভাব হবে, মুঠোটা ভেঙে যাচ্ছে না, এইরকমভাব হলে জানবেন ময়দাটা ঠিকঠাক দেওয়া হয়েছে। এখন আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেবো, আমি নর্মাল জল দিয়েই মাখছি। এখানে চাইলে হালকা উষ্ণ গরম জলও মাখতে পারেন, অসুবিধা কিছু নেই। যেরকম আমরা লুচি পরোটা বানাই ঠিক ওই রকম একটু ডোটা বানিয়ে নিতে হবে। আর জলটা দেবেন একদম অল্প অল্প করে, একেবারে জলটা দেবেন না, তাহলে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এখন হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে ডোটা মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এখানে কিছু টোস্ট বিস্কুট নিয়েছি, এগুলোকে শিল নোড়ায় গুঁড়িয়ে নেব। এখানে 6 কোয়ার উষুন নিয়েছি, আর তার সাথে নিয়েছি 2 টুকরো আদা। এখন আদা রসুনটা বেটে নিচ্ছি। উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, মাঝারি সাইজে 2টো পেঁয়াজ আমি কুচিয়েছিলাম। একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, আর কিছু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, ওটা পরে আমার কাজে লাগবে। পেঁয়াজটা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা।
আদা রসুনটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ, জিরের গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, সব মশলা আমি হাফ চামচ করে দিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চাট মশলা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি টোস্ট বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু রেখে দিচ্ছি, এটা পরে আপনাদের দেখাবো আমি কেন রাখলাম। আমি এখানে চাট মশলা ব্যবহার করেছি, বাড়িতে যদি চাট মশলা না থাকে তাহলে অল্প একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল মুগলাইয়ের পুর, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু ভাজা বাদাম নিয়েছি, ভাজা বাদামগুলো পুরের সাথে মিশিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, ভাজা বাদাম দিতেও পারেন নাও পারেন, আমার একটু ভালো লাগে তাই দিচ্ছি। আর এটা কড়ার মধ্যেও মিশিয়ে নেওয়া যায়, যখন পুরটা বানাচ্ছিলাম তখন কড়ার মধ্যে তো এটা ভাজা বাদামটা দিয়ে মিশিয়ে নিলেও হবে। ভাজা বাদামটা কড়ার মধ্যে দিয়ে বেসাতে ভুলে গিয়েছিলাম তাই এখন মিশিয়ে নিলাম। সবই নিজেদের মধ্যে, অসুবিধা কিছু নেই। এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে, দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে। এটা আমি হাত দিয়ে আর একটুখানি মেখে নেব। আড়াইশো ময়দাতে আমি চারটে মোগলাই বানাবো। চারটে আমি লিচি কেটে নিয়েছি। এবার আমি এটা বড় করে পাতলা করে বেলে নেব। আর বেলার জন্য সবসময় একটা বড় জায়গা নেবেন। আমি একটা এখানে পাথর নিয়ে নিয়েছি, পাথরেতে বেলে নিচ্ছি বড় করে। বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ধনে পাতা কুচি, দিচ্ছি অল্প একটু লবণ, আর দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ডিমের সাথে সবকিছু ভালো করে ফেটে নিচ্ছি। এখন আমি ভাঁজ করে মোগলাইটা মুড়ে নেব। এই দিক থেকে একটা ভাঁজ দিলাম। এদিকে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে উনান জ্বেলে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর
তেলটা হালকা গরম হয়ে গেছে, খুব বেশি তেলটা গরম করা যাবে না। এবার এর মধ্যে আমি আস্তে আস্তে মোগলাইটা ছেড়ে দেব। যেদিকটা ভাঁজ করেছিলাম সেই দিকটা তেলের মধ্যে দেব। এবার হালকা আঁচেতে আস্তে আস্তে মোগলাইটা ভাজতে হবে। প্রথমে এক পিঠ হোক, তারপর আমি অপর পিঠটা উল্টে দেব। এবার আস্তে আস্তে অপর পিঠটা উল্টে দেব। মুগলার উপরে এরম ভাবে তেলটাকে একটু তুলে তুলে দেবেন, তাহলে উপরের পোর্শনটা ভালো ভাজা হবে। আবারও বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, দিচ্ছি ধনে পাতা কুচি। অনেকে আছেন হয়তো মশলা তৈরি করতে ভালো লাগছে না, সেই সময় কি করবেন, এরকম ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, সামান্য একটু লবণ দেবেন, দিয়ে এর মধ্যে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেবেন। যখন পুর তৈরি করতে ভালো লাগবে না। আমি এদিকে একবার এটা উল্টে দিই। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাই হয়ে গেল মুগলার পুর, একদম শর্টকাট পদ্ধতি, এটাও আমি দেখিয়ে দিলাম। আর সবসময় চেষ্টা করবেন মুগলাই যে পরোটাটা পাতলা করে বেলার, পাতলা করে বেললে তাহলে ভালো হবে, ভিতরের যে পুরটাই পুরটা তবে ভালোভাবে সিদ্ধ হবে আর উপর থেকে মুচমুচে হবে, যেরকম আমরা দোকানে খাই ঠিক সেই রকমই হবে। মুগলাইটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। এই মুগলাইটাও আমি রেডি করে নিলাম, এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। তবে পুরটা বানিয়ে করলে বেশি টেস্টি হবে। আমি যেভাবে আপনাদের মুগলাই পরোটাটা দেখালাম ঠিক এইভাবে বানাবেন, দেখবেন ভীষণই সুন্দর হয়, একেবারে দোকানের মতো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। দেখুন চারটে মোগলাই আমার রেডি হয়ে গেছে, আর এদিকে আমার লোকজন চলে এসছে, মেয়েকে তো দেখলেন চেয়ারে বসে আছে, ওখানে মা স্যালাড কুচাচ্ছেন। আর চারটে মোগলাই বানিয়ে দেখুন এই পুরটা বেঁচে গেছে, এইটা দিয়ে এখনও তিনটে মোগলাই বানানো হয়ে যাবে। এটা আমি রেখে দেবো বাড়িতে, পরে আপনাদের দাদাকে ভালো করে বানিয়ে দেবো আবার। হ্যাঁ 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 একদম, খুব ভালোবাসে। দেখুন মুগলাইটা কতটা মুচমুচে হয়েছে। বুলু আমরা মুগলাই খাবো না, মা করেছে। আপনাদের দেখাচ্ছি ভিতরের পুরটা কত সুন্দর হয়েছে, দেখুন সিদ্ধ।
নিন মা, নাও বাবু খাও। মুঘলাই পরোটাটা এত সুন্দর হয়েছে আমার কি ভালো লাগছে, মনে হচ্ছে আমি পেট ভরেই খাই। আর মেয়েটা এত জানে, বাবরে ও ঠিক একটা না একটা ঠিক বার করবে কি যা আগে কী রেসিপি হবে। ও সত্যি সব ভগবান দত্ত জিনিস, এগুলো আমাদের আমাদের হাত নয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে কত সুন্দর করে করে। তোমরা একটু পাশে থেকো, ভালোবেসো, ও তোমাদেরকে ভালোবাসে, তোমরাও ভালোবেসো, এটাই আমার কামনা। আপনি পেট ভরেই খান আর দেবো দেবো দাও আসো দাও। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, এবার বাড়িতে নিশ্চয়ই আপনারা বানাতে পারবেন। আর বানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।